ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, টুডে আই ডিসকাস কমরন পিএলসি প্রোগ্রামিং ফর এন্ড নেক্সট লুপ, কীভাবে আপনারা কাজ করবেন ফর এবং নেক্সট প্রোগ্রাম কীভাবে করবেন, ফর এবং নেক্সট ব্রেক কীভাবে করবেন সেই প্রোগ্রামটি আমি দেখাবো। তো প্রথমে আমাকে পিএলসি সিলেক্ট করতে হবে, পিএলসি সিপি ওয়ান এল পিএলসি, আমার পিএলসিতে কানেক্টেড সিসমিক ওয়ে কানেক্টেড, ওকে। বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে প্রায় 200-এর উপরে ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কীভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আর আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড এইচএমআই প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং করে থাকি, সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, প্রোগ্রাম চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আপনি ইনস্ট্রাকশন থেকে আপনি ফর এফ ও আর ফর ফাংশনটি ব্যবহার করবেন, হ্যাশ থ্রি নাম্বার অফ লুপ, হ্যাশ থ্রি ফর হ্যাশ থ্রি, থ্রি ইজ দ্য নাম্বার অফ লুপ, নাম্বার অফ লুপ, ওকে। ফর স্টার্ট ফর নেক্সট লুপ, ফর নেক্সট লুপ অ্যান্ড নাম্বার অফ লুপ হ্যাশ থ্রি, নাম্বার অফ লুপ হ্যাশ থ্রি। দেন আমি এখন একটি ওপেন কন্ট্যাক্ট নিব, ওপেন কন্ট্যাক্ট অলওয়েজ অন সুইচ নিব, অলওয়েজ অন সুইচ, অলওয়েজ অন সুইচ। দেন আমি একটি কম্পেয়ার ফাংশন ব্যবহার করব, কম্পেয়ার সিএমপি, কম্পেয়ার ডাটা রেজিস্টার ডি জিরো অ্যান্ড থ্রি, কম্পেয়ার থ্রি। আমি একটি কম্পেয়ার অপশন ব্যবহার করছি, কম্পেয়ার ডাটা ওয়ান ডি জিরো ডাটা রেজিস্টার অ্যান্ড কম্পেয়ার ডাটা টু অ্যান্ড থ্রি। এখানে আমি এখন ফ্রেন্ড ওপেন কন্ট্যাক্ট নিব, আমি ইকুয়াল ফাংশন ব্যবহার করব, ই ইকুয়াল প্লাগ, সি ইকুয়াল প্লাগ ব্যবহার করব। আমার যখন এখানে কম্পেয়ার ফাংশনের ইকুয়াল ইকুয়াল হয়, আমার দুটি ডি ডি জিরো ডাটা রেজিস্টারের ভ্যালু যদি থ্রি থেকে ইকুয়াল হয়, তখন আমার ইকুয়াল প্লাগটি অন হবে, ইকুয়াল প্লাগটি অন হবে। দেন আমি এখন একটা আউটপুট নিব ফ্রেন্ড, আউটপুট হলো 100.00 আউটপুট। এখন আমি গেটার দেন প্লাগ ব্যবহার করব, আমি এখন ওপেন কন্ট্যাক্টে গিয়ে গেটার দেন প্লাগ নিব, পিজিটি, পিজিটি ইজ দ্য গেটার দেন প্লাগ, গেটার দেন প্লাগ। ফ্রেন্ড, এখন আমি যখন আমার ইকুয়াল ইকুয়াল প্লাগ এবং গেটার দেন প্লাগ যে কোনো একটি প্লাগ ওপেন হবে, ওপেন হলে আমার 100.00 আমার আউটপুটটি অন হবে, আউটপুটটি অন হলে আমার লুপ ব্রেক করবে, লুপ ব্রেক করবে। এখন আমি 100.00 আমার যখন এই আউটপুটটি অন হবে, এই আউটপুটের এগেনস্টে আমি একটি ওপেন কন্ট্যাক্ট নিলাম 100.00। দেন আমি এখন ব্রেক ফাংশন ব্যবহার করব, ব্রেক বি আর বি আর ই কে, ব্রেক ফাংশন, ব্রেক আউট ফর, ব্রেক আউট অফ ফর অ্যান্ড নেক্সট লুপ, ব্রেক আউট অফ ফর অ্যান্ড নেক্সট লুপ। যখন আমার গেটার দেন এবং ইকুয়াল হবে, তখন আমার ফর এবং নেক্সট লুপ ব্রেক হয়ে যাবে, ব্রেক আউট হয়ে যাবে। দেন এখন আমি একটি অলওয়েজ অন সুইচ নিব, ফি অন, অলওয়েজ অন সুইচ, ওকে। অ্যান্ড ফ্রেন্ড, আমি এখন একটি ইনক্রিমেন্ট ফাংশন ব্যবহার করব, প্লাস প্লাস ডি জিরো, ডি টু ডাটা রেজিস্টার, আমার এখানে কম্পেয়ার আমি ডি জিরো ডাটা রেজিস্টার ব্যবহার করছি, আমি এখন ডি জিরো ডাটাকে আমি ইনক্রিমেন্ট করব, এখানে আমি ইনক্রিমেন্ট করব, প্লাস প্লাস ইনক্রিমেন্ট, বাইনারি ইনক্রিমেন্ট দিয়ে আমি ডি জিরো ডাটা রেজিস্টারকে ইনক্রিমেন্ট করব, ভ্যালু ইনক্রিমেন্ট করব।
দেন আমি এখন কি আমি যে এখানে ফর ফাংশন ব্যবহার করছি ফ্রেন্ড, এখানে যে ফর ফাংশন ব্যবহার করছি সেটা এখানে আমি কি নেক্সট দিয়ে শেষ করব। আমি ইনস্ট্রাকশন থেকে নেক্সট লিখব, নেক্সট নেক্সট ফ্রেন্ড। প্রোগ্রামটি আমার করা শেষ, এখন আমি প্রোগ্রামটি অনলাইন করব, অনলাইন করে পিএলসি তে দিব। ওকে, এখন আমি পিএলসি তে যাব, পিএলসি থেকে ট্রান্সফার টু পিএলসি, পিএলসি ট্রান্সফার অল, ইয়েস ফ্রেন্ড। এখন আমার প্রোগ্রামটি আমার পিএলসি তে যাচ্ছে, প্রোগ্রামটি পিএলসি তে যাচ্ছে। ডাউনলোড সাকসেসফুল, ডাউনলোড সাকসেসফুল হয়েছে। এখন ফ্রেন্ড আমি এটাকে দেখেন আমার কি ইকুয়াল ইকুয়াল ফাংশন আমার এখানে ডি জিরো তে থ্রি, আমার এখানে কি ডি জিরো তে থ্রি ইনক্রিমেন্টে থ্রি ইকুয়াল, আমার যখন দেখেন ইকুয়াল প্লাগ অন হয়েছে, দেখেন আমার এখন ইকুয়াল প্লাগ অন হয়েছে, এখানে ডি জিরো তে থ্রি আছে, আমার কি কম্পেয়ারও থ্রি, আমার যখন দুইটা ভ্যালু ইকুয়াল হয়েছে, ইকুয়াল হওয়ার কারণে কি আমার 100.00 আউটপুটটি অন হয়েছে, অন হওয়ার পর কি আমার ব্রেক আউট অফ ফর এবং নেক্সট লুপ ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয়েছে। টেন টেন ভ্যালু এখানে আপনি ইনক্রিমেন্ট করতে পারেন, যেমন আপনি ওয়ান দিতে পারেন ওয়ান, কারণ আমার কি আমার কম্পেয়ার ভ্যালু থ্রি, থ্রির নিচে সে নামবে না, থ্রির যে নিচে সে নামবে না, এখানে আমি কম্পেয়ারে থ্রি দিয়ে দিচ্ছি কনস্ট্যান্ট ফোর ফোর ভ্যালু। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কীভাবে আপনারা ফর এবং নেক্সট লুপ ব্যবহার করবেন এবং কীভাবে আপনারা ফর এবং নেক্সট লুপ ব্রেক আউট করবেন, সেই প্রোগ্রামটি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আর ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি অ্যান্ড এইচএমআই প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা খুব সুলভ মূল্যে প্রোগ্রাম করে থাকি এবং পিএলসি এবং এইচএমআই ট্রাবল শুটিং করে থাকি আর সেলস করে থাকি। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।